আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। গতকাল 30 জানুয়ারি 2021 বরুড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন এসেছি বরুড়ার একটি ওয়ার্ডে। এখানে স্যার এটি কত নম্বর ওয়ার্ড? জি, 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। তো 5 নম্বর ওয়ার্ড থেকে আমরা জেনেছি যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের মাধ্যমে আপনি নির্বাচিত হয়েছেন। স্যার আপনার কাইন্ডলি একটু নামটি এবং আপনার প্রতীকের কথা বলুন। জি, আমার নাম আবুল কাশেম। জি, আমি বর্তমানে কাউন্সিলর হিসেবে আছি। আমার এবার নির্বাচনে আমার প্রতীক ছিল টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্প। তো আমরা কালকে আসলে নির্বাচন বেশ ভালোভাবে অনুষ্ঠিত হলো আমরা দেখেছি। তো আজকে আপনি নির্বাচিত এবং আপনি রানিং যে কাউন্সিলরও ছিলেন, তো এখন বিগত সময়ে আপনার আসলে এই সমস্ত কাজ বা এইসব দায়িত্বশীল কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এখন আবার এই এলাকার মানুষ, এই পৌরবাসী আবার আপনার ওয়ার্ডবাসী আপনাকে আবার নির্বাচিত করেছে। আসলে এটি একটি পরম পাওয়া, কেননা আসলে মানুষ আসলে বদল চায়, কিন্তু তারা যখন আবার আপনাকেই নির্বাচিত করেছেন তাহলে বুঝতে হবে যে আপনার এখানে একটি বেশ জনপ্রিয়তা রয়েছে। জি, তো এখন তারা যেহেতু আপনাকে ভালোবেসে আবার নির্বাচিত করেছেন, এখন তাদের জন্য আসলে আপনার করার অনেক বেশি কিছু রয়েছে। অবশ্যই, অবশ্যই। তো সেই ক্ষেত্রে আপনার আসলে আগামী দিনগুলোতে পরিকল্পনা বা তাদের জন্য নতুন যে সম্ভাবনার যে রূপরেখা, এটি নিয়ে আমরা আপনার একটু মতামত জানতে চাই। অবশ্যই, একটু একটু খুলে বলুন তাদের জন্য আসলে আপনার কি করার চিন্তা আছে, যে আপনার এই যে ওয়ার্ডকে আরো সচল করা, আরো গতিশীল করার ব্যাপারে আপনার একটু পরিকল্পনার কথা একটু তুলে ধরুন। ঠিক আছে, আমি বলছি। জি, সেটা হলো যে আমি আসলে বিগত সময়ে আমাকে এই এলাকার জনগণ জনসমর্থন দিয়েই আমাকে নির্বাচিত করেছিল বিপুল ভোটের মাধ্যমে। এবারও তারা আমাকে নির্বাচিত করেছে। তো বিগত সময়ে আমি যে 5টি বৎসর অতিবাহিত করেছি, আমি কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি, হ্যাঁ, কারো প্রতি হয়রানি, মানে অত্যাচার অবিচার করি নাই, যার কারণে আসলে জনগণের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল, জনগণ আশীর্বাদ আমাকে ভালো হিসেবে জানতো। এই জিনিসটা আমার আসলে এই নির্বাচনে অনেকটা প্রাধান্য পেয়েছে, যে উনি আসলে ভালো মানুষ, উনি কারোর সাথে যা ঝামেলা করেনি, কাউকে অযথা মামলা হয়রানি, মিথ্যা চাঁদাবাজি এগুলো দিয়ে উনি কখনো কাউকে বিরক্ত করে নাই। মূল কথা, জনগণকে আসলে শান্তিতে রাখার জন্য যতটুকু কাজ করা দরকার ততটুকু আমি করেছি। পাশাপাশি বিগত সময়ে আপনারা জানেন যে গত এক দেড় বছর যাবত বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাস, তখন আমি মানুষের পাশে দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সাহায্য ঘরে পৌঁছে দিয়েছি, এবং যতটুকু সম্ভব চেষ্টা করেছি যাতে গরিব নিরীহ অসহায় মানুষ যাতে অন্তত কিছুটা হলেও সরকারের ত্রাণ সহযোগিতা তাদের মাঝে পৌঁছে, সেজন্য আমি ওই লক্ষ্যে কাজ করেছি। তাছাড়া বয়স্ক বিধবা কার্ড, প্রতিবন্ধী কার্ড, মাতৃত্বকালীন ভাতা, এগুলো যে ছিল এগুলো আমি দেখে দেখে যারা আসলে প্রাপ্য তাদের হাতে তুলে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমি কখনো কোনো টাকা পয়সা বিনিময়ে কোনো কিছু করিনি, বৈষম্য করিনি। হ্যাঁ, এগুলো সঠিকভাবে সম্পন্ন করেছি কাজগুলো। তো যার কারণে জনগণের প্রত্যাশা ছিল যেরকম, আসলে মোটামুটি কিছুটা হলেও আমি তাদের কাছে পৌঁছাতে পেরেছি আর কি। তো এই কারণে আমার এবার নির্বাচিত হওয়ার পর আমার অনেক পরিকল্পনা আছে। যেহেতু বিগত সময়ে আসলে আমরা পৌরসভার রাস্তাঘাট, বিভিন্ন মসজিদ মন্দির, তাছাড়া স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে আমরা যেভাবে ফলো আপ করার কথা, ওইটা আমরা আসলে তেমনভাবে করতে পারি নাই। আমি 2টা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটা সভাপতি ছিলাম, আর একটা সদস্য ছিলাম পদাধিকার বলে আর কি। তো এখন ওই বিদ্যালয়গুলোতে মোটামুটি আমি যথেষ্ট একটা ছোঁয়া লেগেছে, আমি উন্নয়ন করেছি বিদ্যালয়ের বিভিন্ন বিষয় দিয়ে, আনুষঙ্গিক কাজকর্ম, বিদ্যালয়ের আসবাবপত্র থেকে শুরু করে শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন তাদের সাথে আমার সবসময় একটা কন্টিনিউ যোগাযোগ সমন্বয় ছিল। তাদের সাথে পরাশক্রমে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমি যথাযথ সশরীরে উপস্থিত থেকে তাদের পাশে সবসময় থেকেছি, যার কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য ধর্মীয় উপাসনাগুলো যেগুলো আছে আর কি, সবগুলোতে আমার সরব উপস্থিতি ছিল, যার কারণে জনগণের সাথে আমার একটা সুসম্পর্ক এমনিতেই রয়েছে। গতকাল আসলে আমি একজন পেশাগত সাংবাদিক হিসেবে বরুড়ার যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, এই জন্য আমি আসলে অনেক কেন্দ্র ভিজিট করেছিলাম। তো আপনার এই কেন্দ্রটির নাম হলো জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
এই কেন্দ্রটিতে আমি আসলে শেষ সময়ে একবার ভিজিট করতে এসেছিলাম তখন এখানে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন এসি ল্যান্ড ছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি আমি দেখলাম যে এখানে অনেকটা সুষ্ঠু ইলেকশন হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অনেকগুলো কেন্দ্রে অবশ্য আমি কিছু বিশৃঙ্খলা দেখতে পেয়েছি এবং অনেক কেন্দ্রে গিয়ে আমি আসলে ধানের শীষের মানে বিরোধী দলীয় যে প্রার্থী তাদের আসলে কোনো পুলিং এজেন্ট কিছুই পাইনি আমি কিন্তু যখন আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি তার আগেই আসলে আমি প্রতিটা ভোটকে ইয়েতে কক্ষে গিয়ে আসলে আমি দেখেছি আমি বারবার গিয়ে বলেছি ধানের শীষ সহ বা অন্যান্য পুলিং এজেন্টরা রয়েছেন কিনা কিন্তু এখানে শেষ অবধি সব এজেন্ট ছিলেন তো তাতে আমার কাছে আসলে মনে হয়েছে অন্তপক্ষে আমি আবার জিজ্ঞেস করেছি যে আমি অন্যদিকে আবার কোনো কোনো কেন্দ্রে আমি একটু একটু মারদাঙ্গা দৌড়াদৌড়ি এইসব দেখেছি আমি এখানে আমি মতামত নিয়েছিলাম বলল যে না এখানে বেশ সুষ্ঠু ইলেকশন হচ্ছে তো এই সুষ্ঠু ইলেকশনের মধ্য দিয়ে আসলে নির্বাচিত হওয়ার আনন্দে অন্যরকম তো আপনার একটা একটি বিষয় জানতে চাই আপনার এই যে ওয়ার্ড এখানে হিন্দু বসতি রয়েছে আমার গ্রামেও হিন্দু আছে কম সংখ্যায় কম তো আমাদের ধরেন ইসলাম ধর্মীয় যে আসলে আপনি এর আগের বক্তব্যে বলেছেন যে আসলে আমাদের ইসলাম ধর্মীয় বা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার বা এগুলোর যে আরো নবায়ন অনুদান ইত্যাদি এবং হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের বিষয়ে আপনি আসলে একটু অগ্রসর ভূমিকা নেবেন একটু আগে বলছিলেন তো এটা আমরা আসলে জেনেছি কিন্তু আপনার এখানকার বর্জ্য ব্যবস্থাপনা অথবা ড্রেনেজ এগুলো নিয়ে কোনো সমস্যা বিগত সময়ে আপনি পার করেছেন কিনা বা আগামীতে এই বিষয়ে আপনার কি দৃষ্টিভঙ্গি রয়েছে জি প্রথমে যেটা বলছেন ধর্মীয় উপাসনাগুলো ধর্মীয় উৎসবগুলোতে আমরা সরকারিভাবে যে সহযোগিতা তাদের জন্য দেওয়া দরকার ছিল আমরা চেষ্টা করেছি ওগুলোতে দিয়েছি কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো এখনও পায়নি হয়তো আমরা আশা করি এই বছর তারা পেয়ে যাবে আর বিশেষ করে আমাদের এখানে যে বর্জ্য ব্যবস্থাপনার কথা বললেন ওটা তেমন কোনো সমস্যা নয় তারপরও আমরা ড্রেনেজ ব্যবস্থা যেটা ড্রেনেজ ব্যবস্থাটা আমার এখানে অনেক কিন্তু সমস্যার সৃষ্টি আছে অনেক ক্ষেত্রে অনেক বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানে কিছু পরিকল্পনা মাফিক আসলে আমরা তো যে মাস্টার প্ল্যান নিয়ে কাজ করার কথা পৌরসভা থেকে ওই মাস্টার প্ল্যানটা দিয়ে আমাদের কাজ করা হয়নি যার কারণে অব্যবস্থানার কারণে অনেক ক্ষেত্রে এগুলো একটু ত্রুটি বিচ্যুতি রয়েছে আর কি তা আমার বিশ্বাস যে এই বছর এই সেশন অন্তত ইনশাল্লাহ আমরা এগুলো কাটিয়ে উঠতে পারবো এবং এগুলোর উন্নয়নের জন্য যথেষ্ট নজর দিব এটাই আমার প্রতিজ্ঞা শেষ আমরা একটু জানতে চাই আপনার বক্তব্যের মধ্যে একটু বস্তুনিষ্ঠতা খুঁজে পেয়ে আমরা আসলে খুব ভালো লাগছে যে আপনি কিন্তু আমরা আরও অন্য সময়ে অন্য জায়গায় যখন কোনো দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি তারা সবসময় বলেছে যে আমি করেছি আমি পেরেছি আমি সব করেছি এইসব এইরকম কিন্তু আপনি কিন্তু বারবার বলছিলেন আর আগের বক্তব্য বলেছেন যে আসলে মাস্টার প্ল্যান ধরে আসলে আমাদের সকল কাজ হয়নি হ্যাঁ মানে হয়েছে কিন্তু এখানে মানে সব কাজ পূর্ণ হয়নি তো আমরা জেনেছি যে আসলে ১৯৯৫ সালে ইউনিয়ন পর্যায় থেকে বরুড়া পৌরসভা আসলে উন্নীত হয় বা বরুড়া পৌরসভা গঠিত হয় তো তখন থেকে এই পর্যন্ত প্রায় ২৫ বছর অতিবাহিত হয়েছে তো ২৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আগামী দিনগুলোতে আসলে উন্নয়নের যে আসলে গতি মহাগতি এখন এর সঙ্গে সমান্তরালে চলতে হলে আমাদের সবাইকে আসলে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে তো এই ব্যাপারে আপনি আপনার রূপরেখার কথা বলেছেন আমরা পরবর্তীতে আপনার এলাকার যারা ভোটার এখনও দেখলাম যে আসলে আপনার একক একটি একান্ত সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল কিন্তু আপনাকে দেখেই চতুর্দিক থেকে আপনার ওয়ার্ডবাসী পৌরবাসী অথবা আপনার যে আন্তরিক লোকজন তারা দৌড়ে ছুটে স্বতঃস্ফূর্তভাবে মুহূর্তের মধ্যে চলে আসলো আমরা মুহূর্তেই দেখতে পেলাম তো আমরা তাদের সঙ্গেও পরবর্তীতে একটু কথা বলবো আর আপনাকে অনেক ধন্যবাদ জি